হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাঞ্জেলিনা 26 লেডিস সাইকেল। এটা হচ্ছে ওল্ড মডেল, আর এটারই আপনার নিউ ভার্সন, যেটা আপডেট মডেল, এটার আজকে রিভিউ দেখাবো এবং সেই সাইকেলটার দাম এবং কোয়ালিটির সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। এজন্য আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কেমন ধরনের সাইকেলটা দেখতে চান এবং কোন ধরনের সাইকেল আপনারা বিক্রি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়, লেটস গো। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি হচ্ছে আপনার অ্যাঞ্জেলিনা 26। এটা হচ্ছে আপনার নিউ ভার্সন, নতুন আপডেট মডেল। আর যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড মডেল ওইটা, আর এটার মধ্যে আপনার কালারে পার্থক্য আছে দেখতে পাচ্ছেন, কালার এবং কোয়ালিটিরও অনেক পার্থক্য আছে ওইটা আর এটার মধ্যে। আপনার কালারটা অনেক পার্থক্য এবং অনেক সুন্দর, এটা একটা নতুন মডেলের সাইকেল। দেখুন সাইকেলটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই চারপাশে, তারপরে এটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো যে আসলে এটার পার্টসগুলো কী পার্টস ব্যবহার করা হয়েছে, এটার প্রাইস কত এবং এটাতে মানে কত বছরের বাচ্চারা বা কত বছরের মেয়ে এটা চালাইতে পারবে, সব কিছু আমি বলে দেবো। আগে আপনাদেরকে পুরো সাইকেলটা আমি ঘুরিয়ে দেখাই। হ্যাঁ ফ্রেন্ডস, তো এটা হচ্ছে অ্যাঞ্জেলিনা 26 সাইকেল মডেল। এটা আমাদের কিন্তু সবগুলো সাইকেলই দুরন্ত, এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলিনা 26, অর্থাৎ এটা হচ্ছে বড়দের জন্য, এটা হচ্ছে বড় মেয়েদের জন্য। আর এটারই আপনার আরেকটি আছে, ওইটার ভিডিও আমার ইউটিউবে আছে, এই যে ওইটার হচ্ছে ওইটা, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে 24 আর এটা হচ্ছে 26। ওই যে মানে এটার চেয়ে ছোটো যেটা আছে ওইটা আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। ওইটাতে আপনার প্রাইস এবং ওইটার কোয়ালিটি সম্বন্ধে সব কিছু বিস্তারিত আলোচনা করার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওটার ভিডিও দেখতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আপনার সামনে এবং পিছনে যে রিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিম, এবং আপনার যে পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি ক্যারিয়ার রয়েছে, মাটগার আছে এবং সিটটাও কিন্তু অনেক পোস্ত, একটি সিট অনেক ভালো মানের একটি সিট দেওয়া আছে, এবং আপনার চেন কভার আছে। এবং এটা কিন্তু গিয়ার সাইকেল না, এটা হচ্ছে নন গিয়ার সাইকেল, আর এটাতে যে ব্রেকটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভি ব্রেক। এবং এই যে দেখতে পাচ্ছেন সামনেও আপনার ভি ব্রেক ইউজ করা হয়েছে এবং সামনের রিমটাও অ্যালুমিনিয়াম রিম। আগে বলে রাখি যে আপনার অ্যালুমিনিয়াম রিম আর হচ্ছে লোয়ার স্টিল রিমের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনার স্টিল রিমটা আপনার সহজেই টাল হবে এবং বৃষ্টির পানিতে যদি ভিজে তাহলে ওটা আপনার জং ধরবে, মরিচা করবে, কিন্তু অ্যালুমিনিয়ামের আপনার রিমটা কখনো টাল হয় না এবং এটা আপনার বৃষ্টিতে ভিজলেও এটা কোনো জং ধরবে না, মরিচা করবে না, টিকসই কিন্তু অনেক ভালো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সুন্দর একটি জিনিস আছে, এটা যদি আপনার লাইটের আলো পড়ে বা রোদ্রের আলো পড়ে তাহলে অনেক চকমকি আলো হয়, অনেক সুন্দর লাগে সাইকেলটি দেখতে এটা যখন ঘুরে। ওই যে পিছনেও আছে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে হ্যান্ডেল বার, এটার যেতে এটার নাম এটা হচ্ছে ব্রেক লিভার, এটাতে আপনার অ্যালয় ব্রেকটা ইউজ করা হয়েছে। এ দেখেন বেল্টটাও কিন্তু স্টিলের বেল, যাই হোক এটাতে আপনার সামনের এই হ্যান্ডেলটা উঁচু করতে পারবেন। এই যে আপনার এই নাটটা যদি আপনি এলিঙ্কি দিয়ে ঢিল দেন তাহলে এটা আপনি ইচ্ছা মতো উঁচু করতে পারবেন এবং নিচুও করা যাবে, পাশাপাশি আপনার সিটটাও উঁচুও করা যাবে নিচুও করা যাবে। দেখুন সাইকেলের লুকটা কিন্তু অনেক সুন্দর, সাইকেলটা মানে সবাই পছন্দ করে, এটি নতুন আসছে সাইকেলটি এবং এটার ব্যাপক চাহিদা। এবং এটাতে যে আরেকটা জিনিস দেখুন, এটার আপডেট, আগে আমাদের যে সাইকেলগুলো ছিল লেডিস ওগুলোর কিন্তু স্ট্যান্ডটা ছিল লোহার স্ট্যান্ড, কিন্তু এটা কিন্তু অ্যালয় স্ট্যান্ড, একটা লোহার স্ট্যান্ডের দাম হচ্ছে 80 টাকা আর একটা অ্যালয় স্ট্যান্ডের দাম হচ্ছে 250 টাকা। এটাতে কিন্তু সব কিছুই ভালো মানের পার্টসগুলো ইউজ করা হয়েছে,
আপডেটটা মানে আপনার ওল্ড ভার্সনের যেটা ছিল ওটার থেকে কিন্তু এটা অনেক ভালো দেখতে পাচ্ছেন। আর আমাদের এসে রিমটা হচ্ছে ডাবল রিম ইউজ করা হয়েছে, এটা কিন্তু সিঙ্গেল রিম না। আপনাকে একটা সিঙ্গেল রিমের সাইকেল দেখাই, এই যে এটা দেখুন, এই যে এটার রিমটা হচ্ছে সিঙ্গেল রিম, আর এই যে এগুলো হচ্ছে আপনার ডাবল রিম। আর ডাবল রিম হওয়ার কারণে এটা আপনার সহজে টাল হয় না। আর আগে তো বললাম যে এটা অ্যালয় বডির মানে রিমটা, বডিটা কিন্তু স্টিলের, বডিটা স্টিলের এবং কালার প্রিন্টটা অনেক ভালো, কালারগুলো উঠবে না এবং বৃষ্টিতে যদি আপনি সাইকেলটা ভিজান আপনার কোনো কিছুই হবে না। এবং আরেকটা জিনিস দেখুন, আপনি সামনে ইচ্ছা করলে বাস্কেট লাগাতে পারবেন, বাস্কেট কিন্তু এটার সাথে থাকে না। এই যে দেখতে পাচ্ছেন বাস্কেট লাগানোর, এই যে বাস্কেট লাগানোর সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে আলাদা করে বাস্কেট লাগা নিতে পারবেন। আর ফ্রেন্ড আমি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা কোম্পানির শোরুম, তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যান। আমি কিন্তু বিভিন্ন ধরনের সাইকেলের ভিডিও দেই, এজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনি কেমন সাইকেলের ভিডিও দেখতে চান, বা মানে শুধু সাইকেল না, বাচ্চাদের এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক টয়েস আইটেম আছে আমাদের শোরুমে, কোন ধরনের কী মানে চান, আপনি কিসের ভিডিও চান এটা অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সাইকেলের দামটা কিন্তু এখনও বলি নাই, সাইকেলের প্রাইস আসবে 8905 টাকা। আমি আবারও বলি, সাইকেলটির প্রাইস আসবে 8905 টাকা। তো আমাদের শোরুম থেকে যদি নেন অবশ্যই 5% ডিসকাউন্ট করে দেব। আর আমি আমার এই যে স্ক্রিনের উপরে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অফিসিয়াল ফোন নাম্বার, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার শোরুমের ফুল অ্যাড্রেস দিয়ে রাখবো, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে সাইকেলটি নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দেব। তবে আরেকটি কথা বলে রাখি, হোম ডেলিভারির খরচ কিন্তু আপনার, আপনি যেখানে চান সেখানে কিন্তু আমরা ডেলিভারি করে দিতে পারবো, কিন্তু ডেলিভারির খরচটা আপনার, ঠিক আছে। আর এই সাইকেলটির মানে সাইকেলটি কীভাবে সেটিং করতে হয় এটার একটা ভিডিও আমি করব অল্প কিছুদিনের মধ্যে, তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি দিব কি না। তো যাই হোক, আপনারা সবাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখবেন, এটাই আমার অনুরোধ, কারণ আমার চ্যানেলটা ছোট, আমরা চাই যে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে চ্যানেলটা একটু বড় করে দেন, যাতে আমি ভিডিও দিতে উৎসাহ পাই। তো ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।